নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি নতুন ধরনের বেগুনের একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা কিন্তু একদম মাছ মাংসের স্বাদকেও টেক্কা দেবে, আর ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, আর একবার খেলে বারবার কিন্তু এভাবেই খেতে চাইবে। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা এই রকম মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, তবে আপনারা কিন্তু যে কোনো ধরনের বেগুনই নিতে পারেন। তো বেগুনটাকে এবার কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে বেগুনটাকে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কীভাবে বেগুনটা কাটছি। দেখুন, বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার বেগুনের মুখের দিকটা বাদ দিয়ে তারপর দেখুন এগুলোকে আলাদা করে নিচ্ছে। এবার বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর একেবারে যেহেতু সব বেগুনগুলো ধরবে না, তাই কয়েকটা ব্যাচে কিন্তু আমি বেগুনগুলোকে সেকে নেব। তবে আপনারা যদি ছোট সাইজের বেগুন নেন আর ফ্রাইং প্যানটাও যদি একটু বড় হয়, সেক্ষেত্রে কিন্তু একেবারেই হয়ে যাবে। তবে এই স্টেপটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো বেগুনের এক পিঠ সেকে নিয়ে তারপর অপর পিঠ উল্টে দিতে হবে। অপর পিঠও কিন্তু 30 থেকে 40 সেকেন্ড মতো সেকে নিতে হবে। মোটামুটি এগুলোকে কিন্তু একটু নরম করে নিতে হবে, যাতে করে রোলটা ভালোভাবে তৈরি করা যায়। তো দেখুন, এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর একই রকমভাবে আমি সমস্তগুলোই করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি ভেজানো মুগ ডাল। 1 কাপ মুগ ডালকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভেজানো ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার ডাঁটা। আমার এই রান্নাতে কিছু ধনেপাতা লাগবে, তো ডাঁটাগুলো আমি ফেলে না দিয়ে ডালের সাথে পেস্ট করে নেব। আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। তো দেখুন, সমস্ত কিছুকে একসাথে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম, আর আবারও মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর আদা। এখানে প্রায় 1/2 ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। এবার সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকেও এক সাইডে রেখে দিলাম। এবার ডালের পাত্রটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার। তবে আপনারা কিন্তু আমচুর পাউডারের পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আর এইভাবে এর সাথে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো দেখুন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বেগুনের স্লাইস নিয়ে নিলাম। এবার এই বেগুনের গায়ে দেখুন ডালের পেস্টটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর আপনারা এই রান্নাটা কিন্তু মুগ ডালের পরিবর্তে মসুর ডাল বা ছোলার ডাল বা মটর ডাল, যে কোনো ডাল দিয়েই কিন্তু করতে পারেন। তো ভালোভাবে ডালের পেস্টটা লাগিয়ে নিলাম। এবার দেখুন, এইভাবে রোল করে নিচ্ছি। এটা কিন্তু একদমই সহজ, একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো একটা বেগুনের রোল বানিয়ে নিয়েছি। এবার একই রকমভাবে বাকি রোলগুলোও বানিয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত রোলগুলোই বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল।
তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 7-8টার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। আর এগুলো ফোড়নে দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই রকম একটা বাটির মধ্যে জল নিয়ে এই মশলার মধ্যে বসিয়ে দিলাম। আর নিয়েছি এইরকম একটা ছিদ্রযুক্ত থালা, থালাটা বাটির উপর বসিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে একে একে বেগুনের রোলগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু বেগুনের রোলগুলো আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারেন। তো এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। আর এতে করে মশলাটাও কিন্তু রান্না হয়ে যাবে আর বেগুনের রোলগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকনা তুলে নিলাম। আর দেখুন বেগুনের রোলগুলো কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি, বাটিটাও নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 2-1 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। এবার বাটির মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে একে একে বেগুনের রোলগুলো দিয়ে দিলাম। সব কিছু হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই সময় অল্প একটু ঘি দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু আর দিলাম না। বন্ধুরা, নিরামিষ দিনে যদি বাড়িতে অতিথি আসে আপনারা কিন্তু এইভাবে এই রান্নাটা করে অতিথি আপ্যায়ন করতে পারেন। সকলে খেয়ে খুবই প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি কিন্তু জানতে চাইবে। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু একদম দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।